হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা জ্যোতি ব্লগস। আজকে আমি রান্না করব কামরাঙার চাটনি। তো কামরাঙার চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয় খেতে। তো কামরাঙার আচার বলো, চাটনি বলো, দুটোই খুব ভালো লাগে। আর কামরাঙার কিন্তু আমাদের বাড়ির তৈরি। তো চলো এত কথা না বলে কামরাঙাটা রান্না করে ফেলি। প্রথমে দুটো কামরাঙা পেরে নিয়ে এসেছি গাছ থেকে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে কামরাঙা, পাকা পাকা কামরাঙা। তো কামরাঙাগুলোকে আমি স্লাইড করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি কড়াইয়ের কাছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি সরষে সম্বরা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। সম্বরাটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি কামরাঙা। ধুয়ে পরিষ্কার করে রাখা কামরাঙাটা দিয়ে দিলাম। কামরাঙাটা দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ। তো চলো কামরাঙাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ পুরো কালারের জন্য। তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ হলুদ দেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢেকে দেবো, ঢাকা থাকবে এক মিনিট মতন, ঢাকা থাকবে এক মিনিটের মধ্যে কামরাঙাটা সেদ্ধ হয়ে যাবে। তো এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ জলটাকে সুন্দর ফুটছে, কামরাঙাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি সুন্দরতে নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি। আর দেখছিলাম গলে গেছে নাকি, দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে। আর দিয়ে দেবো পরিমাণ মতন এক চামচ চিনি। এক চামচ চিনি দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। চিনিটা যখন গলে যাবে আমি তখন গ্যাসটা অফ করে দেবো, তারপর কিন্তু আর জালের কোনো প্রয়োজন নেই। তো দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর নামিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করাও হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কামরাঙার চাটনিটা রেডি হয়ে গেছে আমার। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর ভিডিওটা খুব এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। তো টাটা, বাই বাই।